দ্বিতীয়বার বাবা হয়েছেন গায়ক অনিক ধর। 10ই সেপ্টেম্বর তার ঘরে এসেছে পুত্র সন্তান, আর সেই খবরটি আপনাদের আগেই জানানো হয়েছে। অনিক ধর তার এই সুখবরটি প্রকাশ্যে আনতে শুভেচ্ছা জানিয়েছেন অনেকে। গায়ক অনিক ধরের স্ত্রী 6 দিনের মাথায় তার সদ্যজাত পুত্র সন্তানকে নিয়ে বাড়িতে ফিরলেন, আর ছেলে বাড়ি ফিরছে প্রথমবার, তাই তো অনেকের ছেলের গৃহপ্রবেশ হয়ে গেল বেশ ধুমধাম করি। বন্ধুরা, গায়ক অনিক ধর তার ছেলের নাম রাখলেন আদওয়ান, আর আদওয়ান নামের অর্থ হলো সূর্য। দেখা গেল ছোট্ট আদওয়ানকে এলাহি আয়োজন করে বাড়িতে আনতে অনিক ধরকে। তার ছেলে বাড়িতে আসছে প্রথমবার, আর সেই জন্যই লেখা হয়েছিল ওয়েলকাম আদওয়ান, এবং পুরো বাড়িটাকে নীল রঙের বেলুন দিয়ে সাজানো হয়েছিল। দেখা যাচ্ছে দেবলিনার ছোট্ট আদওয়ানকে কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে দরজার সামনে এবং বরণ করে ঠাকুমা জানাচ্ছে তাদের স্বাগত। ছোট্ট ছেলে আদওয়ানের গৃহপ্রবেশের দিন আনা হয়েছিল একটি কেক, আর কেকটিকে ভালো করে দেখলে বোঝা যাবে আদওয়ানের বয়স, আদওয়ানটি কটার সময় জন্মেছে, তার ওয়েট কত, সেই সব কিছু লেখা রয়েছে কেকটিতে। কেকটিতে লেখা রয়েছিল ওয়েলকাম হোম আদওয়ান ধর। এছাড়াও দেখা গিয়েছে কেকের মধ্যে একটি ছোট্ট খুঁতে শুয়ে রয়েছে। 3 দিন বয়স আদওয়ানের উল্লেখ করা রয়েছে কেকে। 11টা 8 মিনিটে জন্মেছে আদওয়ান। এছাড়াও জন্মানোর সময় ওজন ছিল 3.4 কিলো। কেকটিতে দেবলীলাকে দেখা যাচ্ছে একদিকে মেয়ে এবং কোলে ছোট্ট খুঁতে পুত্র সন্তানকে নিয়ে কেকটি কাটতে। অনেকও দেবলীনাকে দেখা গিয়েছে পরিবারের সবার সঙ্গে ছবি তুলতে।